শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আওয়ামী লীগকে এবার ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না বলছে গণ অধিকার পরিষদ। জানাবো বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় গণতন্ত্র মঞ্চ। আরো থাকছে দুর্গাপুরে গুলি ছুড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ। এদিকে নারায়ণগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে কুপিয়ে আহত। এবং সর্বশেষ জানাবো বরিশালের সংসদ সদস্যর সামনে আওয়ামী লীগ নেতার উপর হামলা। প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং ষড়যন্ত্র করেছে তারা এখন এদেশের ক্ষমতায় যেতে মরিয়া। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, তারা এদেশের চিকিৎসক, পেশাজীবী সহ বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছে। জাহিদ মালিক বলেন, এই দলটি মুক্তিযুদ্ধের সময় এদেশের পতাকাকে পদলিত করেছিল। জাহিদ মালিক বলেন, এই দলটি মুক্তিযুদ্ধের সময় এদেশের পতাকাকে পদদলিত করেছিল, অথচ তারাই তাদের গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করার সুযোগ পেয়েছিল, তবে সেই সুযোগ তারা আর কখনোই পাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, দেশে খাদের অভাব নেই, করোনার মধ্যেও বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এসব সম্ভব হচ্ছে। আওয়ামী লীগকে এবার ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না বলছেন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়, তারা আরেকটি পাতানো নির্বাচনের পায়তারা করছে, কিন্তু এবার আর তাদের ফাঁকা মাঠে গোল দিতে দেওয়া হবে না। পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আবার বিদেশিদের বাড়িতে যাওয়া শুরু করেছে, কিন্তু আসনের নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপ মানা হবে না, কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, 1971 সালে খাতা কলমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো পায়নি। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু তার ছিটে ফোটাও বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেনি ক্ষমতাসীন দলগুলো। বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় গণতন্ত্র মঞ্চ। একাধিকবার সভা করলেও যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে এখনো যৌথ ঘোষণা পত্র চূড়ান্ত করতে পারেনি বিএনপি ও সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ঘোষণাপত্রের খসড়া দেওয়া হয়েছে, বিষয়টি এখন ঝুলে আছে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায়। তবে সর্বোচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে নিজেদের মতামত জানাতে সময় নিচ্ছে বিএনপি। গত 30 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি দিয়ে বিএনপি সহ সরকার বিরোধী সব দল ও জোট যুগপথ কর্মসূচি পালন শুরু করে। প্রথম কর্মসূচির আগে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের ভিত্তি চূড়ান্ত করতে চেয়েছিল গণতন্ত্র মঞ্চ, সেটি না হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে তা করতে চেয়েও পারা যায়নি। মূলত বিএনপির পক্ষ থেকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত না জানানোয় দীর্ঘ সময় চলে গেছে। গণতন্ত্র মঞ্চের দুইজন নেতা প্রথম আলোকে বলেন, গণতন্ত্র মঞ্চের দেওয়া খসড়া ঘোষণাপত্রের অধিকাংশ বিষয়ের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা একমত হয়েছে। দুই তিনটি বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপত্তির বিষয়গুলো বাদ রেখে ঘোষণাপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে তো একটা খসড়া বিএনপিকে দেওয়া হয়েছে, লিয়াজো কমিটির সদস্যরাও একমত হলেন, ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করার কথা ছিল। যুগপথ আন্দোলনে বিএনপির দাবি 10 দফা এবং রাষ্ট্র মেরামত বা সংস্কারের ব্যাপারে 27 দফা প্রস্তাব করেছে দলটি, আর গণতন্ত্র মঞ্চের সংস্কারের রাজনৈতিক কর্মসূচি সহ 14 দফা দাবি দিয়েছে। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের দাবি এবং রাষ্ট্র সংস্কারের ব্যাপারে রাজনৈতিক কর্মসূচি যা দেওয়া হয়েছে তাতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের প্রস্তাবে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য দূর করে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক ঘোষণাপত্র তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মূল দাবির বাইরে বিএনপির বাকি দাবিগুলো মানবাধিকার, সুশাসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত এবং তাদের দলীয় নেতাকর্মীদের মুক্তির বিষয় নিয়ে। গণতন্ত্র মঞ্চের
14 দফায় রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, সংবিধানের 70তম অনুচ্ছেদে সংশোধন করে সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট পাস ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যের স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা রাখা সহ বেশ কিছু দাবি। বিএনপি গত 19 ডিসেম্বর রাষ্ট্র মেরামতির রূপরেখার 27 দফার প্রস্তাব ঘোষণা করে। সেখানে তারা সংবিধান সংস্কার কমিশন, জাতীয় সমঝোতা কমিশন, জুডিশিয়াল কমিশন, প্রশাসনিক কমিশন, মিডিয়া কমিশন, অর্থনৈতিক সংস্কার কমিশন করবে বলে ঘোষণা করেছে। বিএনপি রাষ্ট্র মেরামতির রূপরেখার বেশ কিছু বিষয় গণতন্ত্র মঞ্চের 14 দফাতেও রয়েছে। আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে 7 সদস্যের লিয়াজো কমিটি গঠন করেছে বিএনপি। গত 28 ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক হয়। এরপর ফেব্রুয়ারি ও মার্চেও বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের একাধিক বৈঠক হয়। এসব বৈঠকে গণতন্ত্র মঞ্চের দেওয়া খসড়া ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়। গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রথম আলোকে বলেন, দ্রুত ঘোষণাপত্র চূড়ান্ত করতে চেয়েছিলাম। জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ মাসও চলে যাচ্ছে, বিএনপির মতামতের অপেক্ষা করছি। রোজার পরে সর্বাত্মক আন্দোলনে যেতে চাই, রোজার মধ্যে ঘোষণাপত্রের কাজই কি নেওয়া হবে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে কোনো মত পার্থক্য নেই, প্রস্তাবগুলো সমন্বয় করে ঘোষণাপত্র চূড়ান্ত করার কথা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে লিয়াজো কমিটি কাজ করছে। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে গত 18 মার্চ পৃথক সমাবেশ করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, ঘোষণাপত্রের ভিত্তিতে আন্দোলন হলে তা আরো গতি হবে। গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, ঘোষণাপত্রের ভিত্তিতে আন্দোলন হলে তা আরো গতি পাবে। দুর্গাপুরে গুলি ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করলো পুলিশ। নেত্রকোনার দুর্গাপুরের বাগবিতণ্ডার জেরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টে ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে 4 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। রোববার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপি নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গেলে এসব ঘটনা ঘটে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চান সহ 4 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিএনপির দলীয় নেতাকর্মীরা সকাল 10টার দিকে দলীয় কার্যালয় থেকে রেলি নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে বের হয়। এ সময় পুলিশের সাথে বিএনপির দলীয় নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও বিএনপির 4 জনকে আটক করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, রেলি নিয়ে ফুল দিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে দেখে গালি গালাজ ও ইটপাটকেল মারতে শুরু করে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলম ভূঁইয়া বলেন, রোববার সকাল 10টার দিকে আমরা উপজেলার কাছারি মোড় থেকে ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে চাইলে পুলিশ ব্যানার নিয়ে যেতে বাধা দেয়। আমরা সেখান থেকে স্থান ত্যাগ করার সময় পুলিশ ছাত্রদল, যুবদল, নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে পুলিশ অল্পক্ষণের মধ্যে আমাদের ধাওয়া দিয়ে হামলা করে ও গুলি ছোড়ে। এ সময় আমাদের 4 জন নেতাকর্মীকে আটক করে। এই ঘটনায় শিশির নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে বলেও জানান তিনি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার DSB মোহাম্মদ লুৎফর রহমান জানান, বিএনপি নেতাকর্মীরা রেলি করে শহীদ বেদিতে যাওয়ার সময় পুলিশকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 4 রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, যুবককে কুপিয়ে আহত। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত যুবকের নাম আবির হোসেন। স্থানীয়রা জানান, রাত 9টার দিকে 40-50 জন যুবক অস্ত্রসহ মোগলপাড়া পুলে যায়। এ সময় তারা দুই ভাগে বিভক্ত হয়ে এক গ্রুপ রেলি বাগানের গলির সামনে অবস্থান নেয়, আরেক গ্রুপ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের ভেতর দিয়ে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করেছে। কিছুক্ষণ পর রেলি বাগানের ভেতর থেকে আরেক দল বাইরে এসে তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাঁধে। মণ্ডলপাড়া এলাকার কামাল হোসেন বলেন, মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই যুবকদের হাতে রামদা, ছোড়া, চাপাতি ও অস্ত্র ছিল। তারা রেলি বাগানের গলির ভেতরে প্রবেশের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন ভয়ে আশেপাশের মানুষ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের দোকানিরা শাটার লাগিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে শান্ত হয় পরিস্থিতি। আহত আবিরের মা আমেনা বেগম বলেন, শুক্রবার রাতে আবির সেহরি খাওয়ার সময় ঘরের বাইরে বের হয়। ওই সময় রেলি বাগানের ভেতরে মাদক বিক্রি করতে যায় জিমখানার তানভীর সোহেল, আকাশ, আলামিন, শহীদুল হাবু। তখন তাদের সামনে পড়ে যায় আবির। তারা আবিরকে মাদক বিক্রি করতে বলে। এ সময় তাদের এলাকা থেকে বেরিয়ে যেতে বলায় আমার ছেলেকে মারধর করে।
তিনি আরো বলেন, এই ঘটনায় সন্ধ্যায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এরপর রোববার রাত 9টার দিকে জিমখানার শাহ আলম ও তানভীর সহ অর্ধশত লোক অস্ত্র নিয়ে রেলি বাগানে হামলা করে, আমার বাড়িঘর ভাঙচুর সহ ছেলেকে কুপিয়ে আহত করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন, মন্টুল পাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ এখানে কাজ করছে, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। বরিশালের সংসদ সদস্যের সামনে আওয়ামী লীগ নেতার উপর হামলা। বরিশালের উজিরপুরে সংসদ সদস্য সাহে আলমের সামনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদারের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে 9:45 উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে ঘটনাটি ঘটে। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালের অনুসারীরা এই হামলা চালায় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানায়, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল কুচকাওয়াজের মাঠে না গিয়ে উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে তাদের অনুসারীদের নিয়ে বসেছিলেন। এর কিছু সময় পর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস সরদার সংসদ সদস্যের সঙ্গে সালাম বিনিময় করতে গেলে উপস্থিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আওয়ামী লীগ নেতা ইদ্রিস সরদারকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অনুসারীরা সংসদ সদস্যের উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা কাজী রিয়াজ, পলাশ তালুকদার সহ 8-10 জন মিলে ইদ্রিস সরদারের উপর হামলা চালায়। জানা যায়, হামলার পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য শাহে আলম উপস্থিত থাকায় উপজেলা আওয়ামী লীগের নেতারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। আহত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস সরদার বলেন, বরিশাল 2 আসনের সংসদ সদস্যকে সালাম বিনিময় করতে গেলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আমাকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি করে, কটূক্তির প্রতিবাদ করতে গেলে তার অনুসারীরা তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। অভিযুক্ত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল বলেন, তার ও এমপির সামনে মারামারি হয়নি, কিছু দূরে এ ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।